যদি রোহিঙ্গাদের জানা হয় আমাদের কি কারণে আমাদের জায়গা হবে না, আমরা তো এই দেশের নাগরিক। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ধলপুরে অবস্থিত 20,000 পরিচ্ছন্ন কর্মীকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। প্রতিনিধি বিল্লাল হোসেন জানান, শনিবার এর নির্দেশনা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হঠাৎ করে 10ই ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হলে মানববন্ধন করেছে পরিচ্ছন্ন কর্মীরা। তাদের একটাই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পূর্ণ বাসস্থান দিয়ে সরিয়ে নেওয়া হোক। তারা এ সময় আরও দাবি করেন, আমি আমের শেখ হাসিনা আবার সাহায্য চাই, আমার থাকবার জায়গা দিন, আমি আপনার লাগে জীবন দিতে রাজি, আর কি করব, আমি আমের লাগে জীবন দিতে রাজি। আমরা নিজেপাড়া বসতিতে ছিলাম, স্বরাষ্ট্র হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদেরকে 230টি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে, 1 নং সিটি পল্লি 90 সালে দিছে। আমরা বাস্তবরা ভূমিহীন, সে আমাদেরকে সিটি কর্পোরেশনে গাড়ি দিয়া ভূমিহীন এখানে দিয়ে গেছে, 1 নং সিটি পল্লি 230টি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে। এখন 16 তারিখে আমাদেরকে তাপস বলছে যে এখান থেকে উচ্ছেদ হয়ে যাইতে, কিন্তু আমরা বস্তিবাসী, আমাদের ভূমিহীন, আমাদের কোনো ঘর বাড়ি কোনো কিছুই নাই, আমরা সবাই ঢুকাই, আমরা কেউ খেটে খাওয়া মানুষ, সবাই কেউ ভ্যানগাড়ি চালায় রিক্সা চালায় কাগজ ঢুকাই, আমরা আমাদের কোনো ঘর বাড়ি কিছুই নাই, তার যদি জায়গা লাগায় সে নিয়ে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। সেইটাই আমরা আমরা এখন আবেদন যে আমাদেরকে যেখানে হোক আমাদেরকে মাথা গুজার ঠাই দেওয়া হোক, মাথা গুজার ঠাই দেওয়া হোক, তার জায়গা লাগবে সে নিয়ে যাবে। এই দেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয় আমাদের কি কারণে আমাদের জায়গা হবে না, আমরা তো এই দেশের নাগরিক। 40,000 লোক থাকে, 10,000 লোকের কোটা দেওয়া হয়েছে, আরো 30,000 লোকের জায়গায় বাস করতেছে, এখন এই লোকগুলারে উচ্ছেদ করে দেবে, আমরা কই যাব, আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমরা বাড়ি ঘর নাই, আমরা যে ভাড়া দিব না, এক জায়গায় ভাড়া আমরা যাইবা থাকতে গেলে রাত্রে ডিউটি করি, এখন এরা 10টার পরে তালা মাইরা রাখে, আমরা কিভাবে এই ডিউটি করব, আমরা যে পরিশ্রম কর্মীগুলা, এখন আমগো যদি উচ্ছেদ করে নিতে হয় আমাদেরকে জায়গা দিয়া, এরপরে তারা এই জায়গা নেবে, সরকারের জায়গা সরকার রাখতেই পারে, এটা সরকারি জায়গা, আমার বাবার জায়গা না, সরকারের জায়গা সরকারি নিব, নিয়ে যাক, আমাদের কোনো আপোষ নাই, কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমাদেরকে টাকার মধ্যে না কাটা দো। এই যে শিশুগুলা বলতেছে যে শিশু নির্যাতন আমরা কাজ করি, শিশু নির্যাতন বলে এই জানের শিশু বলি, আমরা কোথায় যাবো, কই যাবো, সামনে পূজা ঈদ আয়া পড়ে শীতের মধ্যে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি করবো, কই যাবো, শিশু নির্যাতন করে না, আর আমরা তো কর্মী সিটি কর্পোরেশন, এখন আমগো রোহিঙ্গাগো যদি এত সুন্দর জায়গা দিতে পারে, এত ভালো জায়গা নিতে পারে, তাহলে আমরা তো তাদের কর্মী, আমগো তো অধিকার আছে থাকার মতন, তাহলে আমরা এই মাননীয় মন্ত্রীর কাছে, মাজনীর কাছে, আমরা মেয়রের কাছে, আমরা সবার কাছে, কর্মকর্তা যে যেখানে আছে সবার কাছে আবেদন জানাচ্ছি, আবদার জানাচ্ছি যে আমাদের থাকার মতন কাম দিয়া বাসিন্দা দিয়া এর আগে আমগো যেন কিছু না করে, তাহলে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক পরিবার অনেক লোক স্টপ করছে, এই যে মুরব্বীরা দেখেন আজকে গত বছর ধরে এত বছর ধরে এই মুরব্বীরা এলাকার মধ্যে দেখেন তুমি হারুদ্দে রহমত কর আল্লাহ, আমাকে থাকো না টান দো, কিছু লোক আমরা আগে পাই না।